এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ইএম বাইপাসের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পূর্বাশা আবাসনের পাশে পরপর ঝুপড়িতে আগুন, দেখুন সেই ছবি। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে কতটা ভয়াল সেই আগুনের গ্রাস ঋত্বিক, এবং সাধারণ মানুষের আর্তচিৎকারের পাশাপাশি দমকলের তৎপরতার ছবিও দেখতে পাচ্ছি। তুমি কি দেখছো এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগেই আগুন লেগেছে এবং খুব দ্রুত আগুন ছড়াচ্ছে বলে আমরা বুঝতে পারছি, এবং কারণ এটা লেগেছে একেবারে বাইপাস আবাসন পূর্বাশা ঝুপড়ি আগুনটা লেগেছে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। এখনো পর্যন্ত দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার মতো কিন্তু কোনো লক্ষণই এখনো দেখা যাচ্ছে না। তুমি যে প্রসঙ্গটা বললে এবং দর্শকরাও যেমনটা দেখতে পাচ্ছেন যে মানুষদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, তারা প্রথমটায় কতকটা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে নিজেরা জল দিয়ে, কিন্তু যতটা আগুনের তেজ বা যতটা লেভিয়ান শিখা এই মুহূর্তে দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে সেই আগুন যে দ্রুত নিয়ন্ত্রণে বাগে আনা সম্ভব হচ্ছে না ওই দুটি ইঞ্জিনের মাধ্যমে সেটা বোঝাই সম্ভব। কিছুক্ষণের মধ্যে আরো ইঞ্জিন আসছে বলে আমরা বুঝতে খবর পাচ্ছি, কিন্তু খুব স্বাভাবিকভাবে যেহেতু বাইপাস লাগোয়া একেবারে এই আগুনটি লেগেছে বস্তিতে এবং আবাসন রয়েছে পূর্বাশা আবাসন রয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকলের কর্মীরা তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কারণ যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুধুমাত্র ওই সংলগ্ন আকাশ সেটা যেরকম আগুনে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, ফলে খুব স্বাভাবিকভাবে আগুনের সোর্সে পৌঁছতে বেশ খানিকটাই বেগ পেতে হবে, যতটা প্রয়োজনের থেকে বেশি যতটা জল প্রয়োজন বা যতটা নিয়ন্ত্রণ করার জন্য যতটা অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রয়োজন, অর্থাৎ সেটা দমকলের নিরীক্ষণ হতে পারে খুব স্বাভাবিকভাবে সেই সেটা দ্রুত যদি এই দমকলের গাড়ি আর ওখানে না পৌঁছে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার ছবিটা দর্শকদের দেখাচ্ছি যেভাবে ভয়াল চেহারা দিচ্ছে প্রতি মুহূর্তে আগুনের গ্রাস। যে আশঙ্কার জায়গাটা তুমি বলছিলে যে এখনো পর্যন্ত আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়নি, একাধিক ঝুপড়ি রয়েছে, বাইপাস এবং বাইপাস লাগোয়া আবাসন রয়েছে, এখনই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না যায়, তার উপর সন্ধ্যের অন্ধকার রাত গড়াচ্ছে, পরিস্থিতি ভয়াবহ চেহারা নিতে পারে ঋত্বিক। একেবারেই দেখো, এবং সেটা নিয়ন্ত্রণে আনতে যেটা প্রয়োজন যে অতিরিক্ত সংখ্যায় দমকলের গাড়ি ওখানে মোতায়েন করতে হবে, কারণ এই জায়গাটা যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা, ফলে ঘন বসতি রয়েছে একের পর এক উপর্যুপরি, এখানে যে বাড়িগুলো রয়েছে ঝুপড়ি বাড়িগুলো রয়েছে খুব স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের বাড়িগুলোতে ইনফ্লেমেবল অথবা অতি দাহ্য পদার্থ বেশি পরিমাণে থাকে, অর্থাৎ মানে যে ধরনের এই আগুনের যা তীব্রতা বোঝা যাচ্ছে দ্রুত তাড়াতাড়ি একটি বাড়ি থেকে আরেকটি ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে, এবং তেমনটাই হচ্ছে, যে কারণে কিন্তু যা সমস্ত আরো আগ্রাসী হয়ে উঠছে। তোমাকে যেমন আগেই আমরা বারবারই বলছি যে এর পাশে একটি আবাসন রয়েছে, খুব স্বাভাবিকভাবে সেখানে আবাসিকদের মধ্যেও তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, এবং যে জায়গাটাই আগুনটা লেগে এর পাশেও কিন্তু আরো একটি রাস্তা যেটা কাকুরগাছির দিকে চলে যাচ্ছে, ফলে দুদিকের সমস্যা হতে পারে যতক্ষণ পর্যন্ত এই আগুন যদি দ্রুত আরো ছড়িয়ে থাকতে পারে। এক হচ্ছে শহরের ওই অংশের ট্রাফিক গতিবিধি যান চলাচলের উপর প্রভাব পড়তে পারে, এবং আগুনের তীব্রতা যতটা এখন পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে, যদি দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনা না যায় ফলে সেক্ষেত্রে কিন্তু আগুন আরো ছড়িয়ে পড়তে পারে এবং সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে দ্রুত সেখানে আরো অতিরিক্ত
ফায়ার টেন্ডেন্স অথবা দমকলের গাড়িগুলি সেখানে দ্রুত পৌঁছেছে বলে আমরা জানতে পাচ্ছি। নিঃসন্দেহে আগুনের তীব্রতাতেও যেমনটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগে অর্থাৎ এই সন্ধ্যাবেলা লাগা আগুনে বাইপাস লাগোয়া ঝুপড়ি এলাকাতে এটাতে কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করেছে। তারা যেমনটা প্রথম থেকেও আমরা দেখতে পাচ্ছি, তারা প্রথমটায় খানিকটা জল দিয়ে বা কিভাবে আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করেন, কিন্তু সেটা অপর্যাপ্ত ছিল কারণ আগুনের তীব্রতা ভয়াবহতা এতটাই বেশি, ফলে খুব সহজভাবে সেটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু অন্যদিকে আরেকটা বিষয় বলছি, আমরাও বুঝতে পারছি না বা হঠাৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে আসছি। ঋত্বিক, ছবি থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একেবারে বাইপাসের পাশে এই ঝুপড়ি যেখানে আগুন লেগেছে এবং যে পরিমাণে লোকজন রাস্তায় নেমেছেন মনে হচ্ছে যান চলাচল পুরোপুরি ব্যাহত। দমকল কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে? কটা দমকলের ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে চারটি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছেছে এবং তারা আগুনে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু ইতিমধ্যেই অনেকটাই অর্থাৎ এই ঝুপড়ি এলাকার বহু বাড়ি কিন্তু এই মুহূর্তে বর্ষীভূত হয়ে গিয়েছে। আগুনের লেলিয়ান শিখা যথেষ্টই গ্রাস করেছে এবং যদিও যে বিষয়টা আমি একটু আগে বলছিলাম যে আগুনের সম্ভাব্য সোর্স বা কোথা থেকে আগুন লাগলো সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা, প্রাথমিক যে চ্যালেঞ্জ যে দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনা, দুটি গাড়ি প্রাথমিকভাবে সেখানে আনা হয়েছিল, এই মুহূর্তে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদি সেক্ষেত্রে আরো অন্তত আমরা যেভাবে ছবিতেও যেভাবে দেখতে পাচ্ছি দর্শকরা সম্ভবত বুঝতে পারছে যে আগুনের গ্রাস যতটাই বেশি আগ্রাসী, ফলে এক্ষেত্রে দমকলের সংখ্যা না বাড়ালে কিন্তু দ্রুত সেক্ষেত্রে সম্ভাবনা থেকে যাচ্ছে আগুন ছড়িয়ে পড়ার, ফলে সেক্ষেত্রে এই মুহূর্তে সন্ধ্যেবেলা যান চলাচল যেরকম থাকে সেটা একদিকে প্রভাবিত হয়েছে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত আগুনের যা তেজ তাতে তা নিয়ন্ত্রণে। ঋত্বিক, তোমার সঙ্গে তোমার কথা পরিষ্কারভাবে শুনতে আমাদের অসুবিধা হচ্ছে, আমি আবার তোমার কাছে আসছি। কিন্তু তার মধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দা তারা প্রায় সকলে রাস্তায় এসে পড়েছেন, ফলে স্বাভাবিকভাবে যান চলাচল প্রভাবিত হচ্ছে। একদম বাইপাস লাগোয়া এই ঝুপড়ি, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে একাধিক ঝুপড়ি ভস্মীভূত হয়ে গেছে আগুনের গ্রাসে, এখনো পর্যন্ত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চারটি ইঞ্জিন দমকলের এই মুহূর্তে কাজ করছে, দমকলের আরও একাধিক ইঞ্জিন আনানো হচ্ছে বলে জানা যাচ্ছে, কিন্তু উদ্বেগ প্রতি মুহূর্তে বাড়ছে, তার কারণ প্রচুর ঝুপড়ি সেখানে রয়েছে। এই বাইপাসের পাশেই রয়েছে পূর্বাশা আবাসন, ফলে যতক্ষণ না পর্যন্ত এই আগুনকে একটা জায়গায় আটকে ফেলা সম্ভব হচ্ছে, পরতে পরতে রয়েছে আতঙ্ক উদ্বেগ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।